মনে মনে তওবা করলে, মনে মনে খাবার খাইলে, মনে মনে নারী পুরুষ একে অপরকে ভাবলে যে আমি মনে মনে নারী, আমি নারী হয়ে গেলাম। এরা বলে কি জানেন, যে ছোটবেলায় নারী এবং পুরুষ কিছু থাকে না, নারীও যা পুরুষও তাই। যখন বড় হবে বুঝতে শিখলে, সে যদি বুঝে যে আমি পুরুষ তাহলে আমি পুরুষ, সে যদি বুঝে যে আমি নারী তাহলে আমি নারী। পশ্চিমা বিশ্বের এরা এই অধিকারের কথা বলতে 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 এমন জায়গায় নিয়ে যায় গেছে, এরা তো সমকামিতাকে সাপোর্ট করে, এরা চায় যে পুরুষ পুরুষ, নারী নারী, যে যেভাবে পারে বিয়ে করুক। তো হুজুর যে পাপ করছে ক্ষমার কোনো কায়দা আছে? এখন তো মনে মনে ক্ষমা চাইলি আল্লাহ মাফ করে দেয় নাকি? মনে 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 তওবা করলে, মনে মনে খাবার খাইলে, মনে মনে নারী পুরুষ একে অপরকে ভাবলে যে আমি মনে মনে নারী, আমি নারী হয়ে গেলাম, মনে মনে পুরুষ, আমি পুরুষ হয়ে গেলাম, মনে মনে আমি হিজরা, আমি হিজরা হয়ে গেলাম, নাউজুবিল্লাহ বলেন না? মনে মনের খেলা চলতেছে না এখন, মনে মনের খেলা। শুনেন, কিছু পাপ আছে যেগুলো আল্লাহ কখনো ক্ষমা করবে না। আপনি নামাজ পড়েন না, একদিন আল্লাহ চাইলে মাফ করে দেবে। আপনি রোজা একটা করেন নাই, আল্লাহ চাইলে মাফ করে দেবে। যাকাত ফরজ ছিল আদায় করেন নাই, আল্লাহ চাইলে মাফ করে দিবে। এমন কিছু পাপ আছে যেগুলো আল্লাহ কখনো মাফ করবে না, শিরিকের গুনাহ, বান্দার হক নষ্ট করার গুনাহ, সমকামিতার গুনাহ, নারী পুরুষের মধ্যে ট্রান্সজেন্ডারের ইস্যু নিয়ে যে সমস্ত বিষয়গুলো মুসলমানদের মধ্যে ভেতরে ঢোকানোর চেষ্টা যারা করতেছে, আল্লাহ এদেরকেও ক্ষমা করবে না, ঠিক কিনা? কত বড় ভয়াবহ অপরাধ, কত বড় ভয়াবহ অপরাধ, বেখিয়াল আমরা, বেখবর আমরা। পুরুষ ছোট ছোট চুল কাটতেই পারে, কিন্তু একজন নারী না, ছোট চুল কাটতেছে, সার্জারি করতেছে, নিজের ব্রেস্টকে ফেলাই দিচ্ছে, লজ্জাস্থানটাকে পরিবর্তন করে ফেলছে, পোশাক আশাক সে নারীর পোশাক না পরে পুরুষের পোশাক পরিধান করছে, যেটা পশ্চিমা বিশ্বে হয়। আমি আবারও বলি এখানে একটা কথা, ভুল বুঝবেন না, রাষ্ট্রীয়ভাবে কিন্তু স্বীকৃতি নাই বাংলাদেশে এটার, কোনটা ট্রান্সজেন্ডার, মানে আপনি মনে মনে নারীকে যদি কেউ, কোনো নারী যদি ভাবে যে আমি পুরুষ, সে কিন্তু পুরুষ হবে না, এটা রাষ্ট্রীয়ভাবে দেশে কি নাই, স্বীকৃতি নাই। কিন্তু কিছু লোক বিচ্ছিন্নভাবে চিপা চাপাই এই জিনিসটাকে পশ্চিমা বিশ্ব থেকে মাল খায়া প্রমোট করার চেষ্টা করছে, ওরা বয়কট হয়ে যাবে, ঠিক কিনা ভাইরা? আমার বুঝছেন কথাটা, হাদিসের মধ্যে আসে কি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ এই মানুষগুলো জান্নাতে প্রবেশ করবে না, ওয়ালা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর দিকে দৃষ্টি দিবেন না, তাকাবেন না। এক নম্বর হচ্ছে আল্লাহ কবি ওয়ালিদাইন, ওই মানুষগুলো যে মানুষগুলো বাপ মার অবাধ্য সন্তান, যে মানুষগুলা বাপ মার অবাধ্যতায় নিমজ্জিত হয়েছিল, বাপ মার খেদমত করে নাই, বাপ মাকে ভালোবাসে নাই, বাপ মাকে পাত্তা দেয় নাই, বাপ মাকে তরক করেছে, বর্জন করেছে, আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে জাহান্নামে নিক্ষেপ করবেন, তাদের সঙ্গে কথা বলবেন না, তাকাবেন না, তাদেরকে জান্নাতে দাখিল করবেন না, বলুন না আউযুবিল্লাহ। দুই নম্বর আল্লাহ রাসূল বলছেন, ওয়াল মারআতুল মুতারাজ্জিলাতুল মুতাশাব্বিহাতু বিররিজালি ওয়াদ-দাইয়ুস, আল্লাহর নবী বলছেন ওই পুরুষ আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে যাবে যে নারীর মতো বেশভূষা গ্রহণ করে, ওই নারীও জাহান্নামে যাবে যে পুরুষের মতো বেশভূষা গ্রহণ করে। আল্লাহ এদের দিকে তাকাবেন না, আল্লাহ এদের দিকে নজর দিবেন না, আল্লাহ এদের সঙ্গে কথা বলবেন না, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা রে এই মানুষগুলোকে শিকলে বা আর বিনা হিসাবে আমার চূড়ান্ত জাহান্নামে নিক্ষেপ কর, বলুন না আউযুবিল্লাহ। পেছন থেকে মনে হচ্ছে যে আমাদের মনে হয় করিম চাচা দাঁড়ায় আছে, মুখের সামনে যা দেখেন এতে দেখে আমাদেরকে জরি না খালা, এই করিম চাচা হইলো কবে থেকে, বোঝেন নাই? এমন ভাবে চুল কাটতেছে কিছু মহিলা, এমন প্যান্ট পরে, এমন গেঞ্জি পরে, ভাব সব এরকম যে আল্লাহ মনে হয় এরা নারী বানায় বড় ভুল করে ফেলেছে, নাউজুবিল্লাহ বলেন না? আছে না এরকম? কেরে ভাই, আল্লাহ তোরা যেটা বানাইছে তুই এটা সন্তুষ্ট থাক, আল্লাহ তো তোর কুকুর বানাই না, এটা তোর কপাল, ঠিক না? আপনার ভিতরে যেমন একটা রুহ আছে, যে রুহের কারণে আপনি চলতে ফিরতে পারেন,
একটা কুকুরের মধ্যেও কিন্তু রূহ আছে, একটা গরুর মধ্যেও কিন্তু রূহ আছে, ঠিক না? একটা শকুরের মধ্যে, শকুনের মধ্যে, সিংহের মধ্যে, বাঘের মধ্যে, মাছের মধ্যেও কিন্তু একটা রূহ আছে। তা আল্লাহ তো আপনার রূহটারে পরিবর্তন করে কুত্তার রুহের সাথে ফিটিং করে দিতে পারতেন, আপনি কুকুর হয়ে যেতেন, আপনি বিড়াল হয়ে যেতেন, আপনি রাস্তার নেকড়ে হাইওয়ান হয়ে যেতে পারতেন। তো সেখানে তো আল্লাহ দেয় না, আপনারা বানাইছে কি আশরাফুল মাখলুকাত। রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সম্মানিত করে বানাইছি, আমি আল্লাহ যারা ইচ্ছে ছেলে বানিয়েছি, যারা ইচ্ছে মেয়ে বানিয়েছি, আহা বলি মাইয়াশা ও ইনা সময়াহ বলি মাইয়াশা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার যারা ইচ্ছে ছেলে বানিয়েছি, যারা ইচ্ছে মেয়ে বানিয়েছি, মানে যারা ইচ্ছে ছেলে দিয়েছি, যারা ইচ্ছে মেয়ে দিয়েছি, যারা ইচ্ছে ছেলেও দিই নাই মেয়েও দিই নাই, বন্ধা করে রেখে দিয়েছি। কেউ ছেলে পায় নিতে চায় না, আল্লাহ দিলে খা, দুইটা তো আছে। আর কিছু মানুষ মাথা ঠুকতেছে, ষোলো বছর একটা বাচ্চার জন্য, আল্লাহ ল্যাংড়া হোক লুলা হোক কানা হোক শুধু একটা বাচ্চা দাও, ঠিক কিনা? মানুষ তিন শ্রেণীর, এক হচ্ছে পুরুষ, আর এক হচ্ছে নারী, আর এক হচ্ছে হিজরা। হিজরাটা কিন্তু আল্লাহর বানানো, সৃষ্টি করা একটা সৃষ্টিজীব, হিজরাদের দোষ নাই, তারা এই সমাজের অংশ, হয় সে ছেলে হবে অথবা সে মেয়ে হবে। ছেলের মতো অঙ্গ দিয়ে পেশাব করলে ছেলে, মেয়ের মতো অঙ্গ দিয়ে পেশাব করলে মেয়ে। ইসলামের সমস্ত বিধান ছেলে এবং মেয়ের মতো তাদের উপরে বন্ডিত হবে, আল্লাহু আকবার বলে। শিয়াল যদি মনে মনে বলে যে আমি তো মুরগি, তো ওই শিয়ালটা কি মুরগির খাঁচায় ঢুকতে দেবেন? কথা কন না কেন? শিয়াল মনে মনে ভাবতেছে যে আমি কি মুরগি, ওরা যদি মুরগির খাঁচায় ঢুকতে দেন, মুরগিরা বলবে কিরে ভাই তুই আমাদের সাথে কে? আমি মনে মনে মুরগি ভাবি, মানে আপনার নাম হচ্ছে আব্দুল করিম, আপনি বলতেছেন হুজুর আমি তো মনে মনে করিমা, আপনি আমার সামনে মোসাফা করতে আসলেন, আইসা বলতেছেন হুজুর আমি করিম ছিলাম এখন করিমা হয়ে গেছি, আমি বলবো তোর মুখে ঝামা মারবো বদমাইশ সামনে থেকে সব, ঠিক না? মনে মনে বলে কোনো বিষয়, পশ্চিমা বিশ্বের এই জানোয়ারগুলো, হাইওয়ানগুলো, কুকুরগুলো কি আকিদা লালন করে দেখেন, যেটা ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক। আমি আমার দেশের কথা বলতেছি, রাষ্ট্রীয়ভাবে এটা এখনো স্বীকৃতি না, স্বীকৃত না, ট্রান্সজেন্ডার ইস্যুটাকে সরকার সমর্থন করে না, বাংলাদেশও এখনো সমর্থন করে না, চিপা চাপাই কিছু মফিজ আছে, মফিজ বদমাস লম্পট ইতর এগুলো সমর্থন করে, ঠিক কেনা ভাই? সুতরাং এরা সমাজের দুশ্মন, এরা রাষ্ট্রেরও দুশ্মন। মনে রাখবেন আপনি মুসলমান, আপনি কি একটা বিধান আপনাকে কোরআন দিচ্ছে, বানায় সুরে একটা বানায় দিলেই কিন্তু আল্লাহর জাহান্নামে আপনারও যাওয়া লাগবে, আমারও যাওয়া লাগবে। সত্য না মিথ্যা? সত্য। মনে মনে বলতেছে কি ছোটতে কোনো জেন্ডার থাকে না। এরা বলে কি জানেন যে ছোটবেলায় নারী এবং পুরুষ কিছু থাকে না, নারীও যা পুরুষও তাই। যখন বড় হবে বুঝতে শিখলে, সে যদি বুঝে যে আমি পুরুষ তাহলে আমি পুরুষ, সে যদি বুঝে যে আমি নারী তাহলে আমি নারী, এটা তোগো মাথার মধ্যে ছাগলে মুতছে বদমাইশের বাচ্চা, বুঝছে? আল্লাহ বলতেছে যে আমি নারী এবং পুরুষকে পেটের মধ্যেই বানায়া লিঙ্গ নির্ধারণ করে দুনিয়ায় পাঠাইলাম। বাচ্চারা যখন জন্ম নেয় এরপর হুট করে মারা গেছে, ছেলের জন্য আলাদা দোয়া, মেয়ের জন্য আলাদা দোয়া, ছেলের জন্য আলাদা পর্দা, মেয়ের জন্য আলাদা। ছেলেদের একরকম অসুখ, মেয়েদের আরেক রকম অসুখ, মেয়েদের হাইজ হয়, ছেলেদের হাইজ হয়নি। মেনস্ট্রুয়েশনের বিষয় মেয়েদের আছে, ছেলেদের আছে? তো সৃষ্টিগতভাবে কিছু মানুষের পার্থক্য আল্লাহ তাআলা এটা দিয়ে দিয়েছে। আপনি মনে মনে বললেন, মনে মনে বলতেছেন যে আমি তো করিমা না আমি করিম, আমি তো শরীফা না আমি শরীফ, মনে মনে বলতেছেন আপনি শরীফ, ওইদিকে আপনি আবার হাইজ নেফাসের সময় প্যাডও বানতেছেন, হইল কিছু? পুরুষের তো হাইজ নেফাস হয় না, মানে পুরো সমাজ ব্যবস্থাটা এই এই আকিদা যদি কেউ লালন করে, বৈবাহিক অবস্থা বলতে কিচ্ছু থাকবে না, থাকবে? বাপে জোর করে বিয়ে দিছে মনে করে, আব্দুর রহিম রে বিয়ে দিছে বাপে জোর করে কারিমার সাথে বা মরিয়মের সাথে, ধরুন মরিয়ম, বইয়ের নাম কি মরিয়ম, জামাইয়ের নাম আব্দুর রহিম, বাসরাতে ঢুকছে, ঢোকার পরে আব্বাই তো বিয়ে দিচ্ছে, ও মরিয়ম আমি তো আব্দুর রহিম নামে, আমি মনে মনে হচ্ছে রহিমা,
লাগবে নি পেঁয়াজ। মরিয়ম কইব তার মানে আমার বাপে কি আরেক মহিলার সাথে বিয়ে দিছে নি, আব্বা এ কি করছো, এ তো নাম আব্দুর রহিম কিন্তু মনে মনে রহিমা, বাপে বলবে যে ঝাড়াটা নিয়ে আয়, পেঁয়াজ বাঁধবে কি বাঁচবে না। আচ্ছা স্কুলে গিয়েছে, যাওয়ার পরে বলতেছে তোর বাপের নাম কি, আমার বাপের নাম আগে ছিল আব্দুল করিম এখন করিমা। কেরে বাপ আগে ছিল পুরুষ এখন মনে মনে নারী হয়ে গেছে। তো বলো তোর মায়ও নারী তোর বাপও নারী, তুই জন্মাইলি কেন, কথা কর না কেন, পেঁয়াজ বাঁধবে নি। আচ্ছা তার মানে কি, পশ্চিমা বিশ্বের এরা এই অধিকারের কথা বলতে 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 এমন জায়গায় নিয়ে যায় গেছে, এরা তো সমকামিতাকে সাপোর্ট করে, এরা চায় যে পুরুষ পুরুষ নারী নারী যে যেভাবে পারে বিয়ে করুক। নিউজিল্যান্ডের ক্রিকেটার নারী হয়ে নারীকে বিয়ে করছে, কলকাতার ব্লগার নারী হয়ে নারীকে বিয়ে করছে, আমেরিকার কয়েকজন নারী হয়ে নারীকে বিয়ে করছে, পুরুষ হয়ে পুরুষকে বিয়ে করতেছে। আল্লাহর কসম এটা ওই সব দেশে সম্ভব, বাংলার জমিনে এইসব মানুষ মুসলমান মেনে নিবে না, ঠিক কেনা কক্ষর মেনে নেবে, এটা কেউ মেনে নিবে না। আপনি আমি বলি কি, যারা এগুলোকে সমর্থন করে, যারা কোনো ব্যক্তিকে বলতেছি না, আমি বলতেছি যারা এগুলোকে সমর্থন করে, আমার কাছে মনে হয় এগুলোকে চিড়িয়াখানায় রাখা উচিত অথবা পাবনা হসপিটালে রাখা উচিত, কারণ এগুলো হচ্ছে জাতীয় পাগল আন্তর্জাতিক পাগল পাগল, এগুলো বুদ্ধিজীবী মুখে অথবা মৌখিকভাবে এদেরকে মানুষজন বলে, আসলে এগুলো বুদ্ধিজীবী না, এগুলোর মাথার মধ্যে ঝামেলা আছে, ঠিক কেনা ভাইরা, ভাই পুরো সমাজ ব্যবস্থা ভেঙে যাবে ভাই, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। ধরেন আপনাকে পুলিশে নিয়ে গেছে জেলখানায়, আপনি পুরুষ, পুলিশে যে বলতেছেন ভাই আমি তো নারী, আমার মহিলাদের কয়েদির মহিলা কয়েদি যেখানে থাকে ওখানে দেন, কথা বুঝেন নাই হবে। হসপিটালে আপনাকে রোগী আপনি ভর্তি হয়েছেন, রোগী ভর্তি হওয়ার পরে রোগী আপনি ভর্তি হয়েছেন, এখন আপনাকে পুরুষ ওয়ার্ডে দেওয়া হয়েছে, আপনি বলতেছেন ডাক্তার সাহেব আমি অসুস্থ, আমি তো পুরুষ না, আমি মনে মনে নারী, পেঁয়াজ বাঁধবে কি বাঁচবে না। ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন আগে একটা, জমি দলিল হয়েছে একটা, আপনার ভোটার আইডি কার্ড তখন ছিলেন আপনি পুরুষ, এখন বলতেছেন নারী, পেঁয়াজ বাঁধবে কি বাঁচবে না। ভোটার আইডিতে সামান্য একটু কারেকশন হলে ভাই জুতার তলা 40টা ক্ষয় হয়ে যায়, তারপরও কারেকশন করা সম্ভব হয় না। আর এই নারী থেকে পুরুষ, পুরুষ থেকে নারী, ও ভাই একটা দেশ পুরো শেষ হয়ে যাবে, এই 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 আকিদা থাকলে, ঠিক কিনা ভাইরা, পুরো দেশ শেষ হয়ে যাবে, বিশ্বাস করে সন্তান সন্ততি জন্মাবে না, বাপ মার কোনো পরিচয় থাকবে না, তার মানে জেনার আখড়া হইবে পুরা সমাজ ব্যবস্থা। মনে রাখবেন মুসলমানদেরকে যতদিন কোরআন আছে ধ্বংস করা যাবে না, কিন্তু যখন মুসলমানদেরকে কোরআন থেকে সুন্না থেকে দূরে ঠেলে এই ধরনের বিষয়গুলোকে গুলে খাওয়ে ফেলানো যাবে, তখন মুসলমান আর মুসলমান থাকবে না, এদের রাষ্ট্রও থাকবে না, এদের নিজের পরিচয় থাকবে না, এদের ব্যক্তিত্ব থাকবে না, এরা ভেসে যাবে, এটা কখনোই সম্ভব হবে না, ঠিক কেনা ভাই। এই জন্য এই কথাগুলো বললাম, খবরদার নারী এবং পুরুষ প্রত্যেকের আলাদা আলাদা বিধান, এগুলো নিয়ে ভুল বোঝার কোনো সুযোগ নেই। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কি বলছেন, এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুখান্নিসিনা মিনার রিজালি ওয়াল মুতারাজ্জিনাতি মিনান নিসাই ওয়া ক্বাল আখজুহুম মিন বুয়ুতিকুম ক্বাল ফাখরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুলানান وأخرج عمر فلانا الله النبي صلى الله عليه وسلم বলছেন পুরুষ হিজরা এবং পুরুষের বেশধারী মহিলাদের উপর আল্লাহ লানত করেছেন, তিনি বলেন ওদেরকে ঘর থেকে বের করে দাও, সমাজ থেকে বের করে দাও, বাড়ি থেকে বের করে দাও। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুককে বের করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বের করেছেন। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনরা বলছেন পুরুষ হয়ে জন্মানোর পরে সমস্ত আলামত পুরুষের থাকার পরেও যে ব্যক্তির নারীর মতো বেশভূষা গ্রহণ করে, এর বাড়ির মধ্যে জায়গা দিও না, ঘরে ধাক্কা দিয়ে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দাও। বলুন আল্লাহু আকবার। এখানে হিজরাদের কথা বলা হয় নাই, কিন্তু কাদের কথা, যারা পুরুষ হয়ে নারীর বেশ ধারণ করে আর নারী হয়ে পুরুষের বেশ ধারণ করে, এদের বাড়িতে জায়গা নাই। তার মানে কি, এ সমস্ত মানুষগুলো হচ্ছে সমাজের নিকৃষ্ট মানুষ, আল্লাহ এদেরকে বুঝদান করুক, আমিন বলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা মিন্না মান তাশাব্বাহা বিরিজালি মিন নিসা মিনান নিসা ওয়ালা মান তাশাব্বাহা বিন নিসা মিনার রিজাল। যেই নারী পুরুষ হতে চায়, পুরুষের সাদৃশ্য অবলম্বন করে পোশাক আশাকে, চালচলনে, কথনে বলনে চলনে, কিছু নারী আছে না
মানে এর অ্যাটিটিউডটা এরকম যে আল্লাহ আমার নারী বানায়া বড় অপরাধ করে ফেলাইছে, আমার উপরে জুলুম করে ফেলাইছে, নাউজুবিল্লাহ বলেন না। এই জন্য পুরুষের মতো ভাবভঙ্গিমা, কথার টোন, মানে অ্যাটিচিউড না, নারীর অ্যাটিচিউড নারীকে গ্রহণ করতে হবে, পুরুষেরটা পুরুষকে গ্রহণ করতে হবে, আল্লাহ বুঝদান করুক। তাহলে এই হাদিসগুলো থেকে কি বুঝলেন? এই যে দলিলগুলো দিলাম, হাদিসের রেফারেন্সগুলা, এখান থেকে বোঝা গেল একটাই, মনে মনে বলে কোনো শব্দ নাই, হয় আপনি পুরুষ অথবা আপনি নারী অথবা সমাজের তৃতীয় লিঙ্গের একজন ব্যক্তি হতে পারে, যেটা থার্ড জেন্ডার অথবা হিজরা, কিন্তু কখনো হিজরা এবং ট্রান্সজেন্ডার এক জিনিস না। আলেমদের কমিটি গঠন করা হয়েছে, এটা অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ, যে সমস্ত বিষয়গুলো নিয়ে এই ঝামেলা তৈরি হচ্ছে, অন্তত আলেমদের সাথে পরামর্শ করে এই বিষয়গুলো বাদ দিলে বাংলাদেশের মুসলমানদের কলিজা শীতল হবে, ইনশাল্লাহ বলেন না।